আমরা জানি যে কম্পিউটার বিভিন্ন ধরনের সমস্যা ফিক্স করার জন্যে স্ক্যান ডিস্ক এবং ডিপ ফ্র্যাগমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্ক্যান ডিস্ক ও ডিপ ফ্র্যাগমেন্ট অনেক সময় সমস্যার বিভিন্ন সমস্যার কারণে চলতে চায় না। এ কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। প্রথম যে সমস্যাটা হতে পারে তা হলো কম্পিউটার চালু অবস্থায় বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার চালু করে দিয়ে স্বাভাবিক স্ক্যান ডিস্ক হয়, সেটা যদি না হয় তাহলে প্রথমে স্টেটমেন্ট রানে MS কনফিগ টাইপ করে ওকে বাটনে দিলাম, তারপর অ্যাডভান্স বাটনে ক্লিক করলাম, তারপর ডিজেবল স্ক্যান ডিস্ক এটা উঠিয়ে দিয়ে টিক উঠিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করি, আবার ওকে বাটনে ক্লিক করি। এমতো অবস্থায় কম্পিউটার রিস্টার্ট করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করলে সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া অনেক সময় স্ক্যান ডিস্ক ডিফ্র্যাগমেন্ট দেখা যায়, বারবার রিস্টার্ট হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা লিখিত টেক্সটে যা লেখার রয়েছে তা সমাধান করলে সমস্যার সমাধান হয়ে যাবে। তৃতীয় হচ্ছে, অনেক সময় ডিফ্র্যাগমেন্ট হতে চায় না, এ কারণে প্রথমে স্ক্যান ডিস্ক চালাবো, অবশ্যই অটোমেটিক ফিক্স এরর নির্বাচিত করব, তারপর ডিফ্র্যাগমেন্ট চালে ডিফ্র্যাগমেন্ট হয়ে যাবে।